হ্যালো, আসসালামু আলাইকুম। কি খবর বেগুনুর বেগুন, কেন আছেন? আশা করি বুধবাল আছেন। তো আরোগ্য ব্লগ লইয়ারে চলি আসি অনরাল্লাই। এখন আর ওরি সিদ্ধাতুল আই বাইরে গিয়ে গো হড়ে যাই আর যাই দিই শেবরনম মধ্যে, কারণ আর ওরির কিছু টেস্ট আসিল ইন গরিবেল্লাই যাই। তো এন্ডে যাইতে যাইতে ইন্ডিয়ালোদের নির্বাচন রইলোদের প্রচার চলে রি ইন একখানা ভিডিও টিডিও গড়িলাম। তো এই শেবরনম মধ্যে এর আগেও কিন্তু আই যতবার গেলাম ততবারই ব্লগ দিলাম শেবরনর এন্ডে কি কি হরে হরে জন ফরে নফরে বি একদিন ব্লগতেই শেয়ার করি। তো আজিও তার ভিন্নতা কিছু ন সেমি আর এখন জারি গইলো দেয় শেবরনের উদ্দেশ্যে রওনা দি। তো যাইতে যাইতে ইন্দি একখানা ভিডিও টিডিও রাস্তাঘাট ইন একখানা ভিডিও টিডিও করি, যেহেতু শর্টকাটে দিলি তেমন ভালো নালাই এতালে একখানা ভিডিও টিডিও করিলি আর আর সিটাং শহরও একখানা ঘুরি আর এলো দে চাইলি ভালো লাগে আর কি। এতলাই একখানা ভিডিও টিডিও করছি এই যে ইউম মধ্যে চট্টগ্রাম কলেজ টলেজ আর যেহেতু চট্টগ্রামের কলেজের সামনে দিয়ে রেগে এতলাই চট্টগ্রাম কলেজও একখানা ভিডিও করি লইলাম। এখন এত সুন্দর আসলে চট্টগ্রামের কলেজের রুডি বে এখন বহুত সুন্দর লাগে, গাছ গাছালি ইন একদম পরিবেশই বে অন্যরকম লাগে। এনে তো বিকালে বহুত ফাস্টফুড টাস্টফুড বইয়ে এলো দে একদম সেই রকম জবরদস্ত স্থান আসলে। এখন আর হইলো দে প্রবর্তক মোর চলি এসি গিটার চত্বরের ই মধ্যে আয়ুব বচ্চন নামে এই চত্বরী বে ঘর হইয়ে আর জানা মতে আর কি। তো এই আড়াতে আর বেশিক্ষণ ন লাগে চলি এসি আর শেবরনের মধ্যে সিএনজির ভাড়াটারা দিয়ে এখন আর শেবরনের ভিতরে ঢুকি গেই। তো ইন্দি আরুর ইউদ্ধ সিদ্ধাতুল আড়ি আড়িয়ে যার। তো ইম মধ্যে বয়লাম আরুরির উদ্ধ সিদ্ধাতুলরে এখন আই রিসেপশনের মধ্যে গিয়ে গো এন্ডেলু দে টিয়া দিয়ে কি স্লিপ লম ফরিব এই যে যে পরীক্ষা করছো আর কি। তো অবশেষে লই ফেলাইলাম এখন আমর পরীক্ষা দিবেলাই ব্লাড লর ইম মধ্যে। তো কিনি করি এরে ভিডিও করি ফেলাই ব্লাড লট দে ইনুর। তো আর আর ব্লাড দিয়ন শেষ হয়ে গেইগু এখন আর আতে যাইম দে ইসিজি করি ফেললাই সাইতালার মধ্যে রে। তো অবশেষে আর আর লিফটের মধ্যে রে উড়ি গেই সাইতালা যাই ফেললাই। তো এখন আম্মু দো সিদ্ধা তুলো আছে ইন্দি এখন আর আর লিফটের ভিতরে অবশেষে চলি এসি সাইতালার মধ্যে রে। তো এন্ডে যে এন্ডে ইসিজি করাই আর আইটে আইটে ইসিজির রুমোর পাশে চলি এসি। তো ইত কিছুক্ষণ ওয়েট গরম ফজে আর আতে তারপর আম্মু ইসিজি করি আর এখন বাইরে গিয়েগু। তো আম্মু আর আই এখন একখানা করি টেডি বাজার যাইম, কারণ টুকিটাকি কিছু শপিং করছুম এতলাই এখন আর টেডি বাজারের উদ্দেশ্যে রওনা দিয়ম। তো আর এখন আস্তে আস্তে সিঁড়ি দি নামি যাইগু, কারণ লিফটও দি নোয়ার যেহেতু নামতে সহজ এতলাই সিঁড়ি দিয়ে নামির আর আম্মুর যেহেতু ডায়াবেটিস আছে একখানা আডা টাডাও হয়ে যাইবগু এই সুবাদে আর সিঁড়ি দিয়ে আডির আর কি লিফট দিয়ালি তো তাড়াতাড়ি চলি আসুম। তো অবশেষে আর শেবরনতুন এখন রওনা দি টেডি বাজারের উদ্দেশ্যে। টেডি বাজার যাইম দি এন আগে প্ল্যানিং নো আসিল হঠাৎ করি এরে আম্মুহর হয়তো চলো একখানা টেডি বাজার যাই যাই হব এখন টেডি বাজার চলি এসি এন্ডে। তো টেডি বাজার আইনোর পর এখন আর একখানা ঘুরি এরে শপিং করছুম এতলাই দোয়ান একখানোর পর একখানোর মধ্যে এরে ঘুরির, তবে বেশি নৌ ঘুরি হয় একখান দোয়ান সাই এর কিন্তু আর আর যে জিনিস উল্লাই গেই এই জিনিস ইন ফাই গেলাম। তো আর অবশেষে শপিং টপিং ঘুরি রেন্ড হইলো দে বইয়েরে আই একখানা ভিডিও টিডিও ঘুরিলোর। তো আর শপিং টপিংও গেই গো এখন আর বাড়ি চলি আসুম। তো এতলাই আর এখন টেডি বাজারতুন বাইরে যেরগু আস্তে আস্তে। তো এই তুন আর ওর বাড়ি একদম হাসে মাত্র তিরিশ টিয়া রিক্সা ভাড়া লই টেডি বাজারের ইতুন। তো আর উড়ি গেই রিক্সার মধ্যে রে আর ব্লগি বেদ দূরে বেগুনো ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথাও ব্যস্ত টাটা আসসালামু আলাইকুম।